মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, ঠিক না? আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, ঠিক না? খারাপ লাগে পারেন। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে, নামে এত মধু থাকে, কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, লা ইলাহা ও নাম আমার প্রিয়তম, ও নাম জপি সব সময়, ও নাম আমার প্রিয়তম, ও নাম জপি সব সময়, ওই নামে পাপিয়া গাহি, ওই নামে পাপিয়া গাহি, প্রাণের গোলাপ বাগে, ওই নামে পাপিয়া গাহি, প্রাণের গোলাপ বাগে, ওই নামে পাপিয়া গাহি, রানীর গোলাপ বাগে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্মীনগর ফরায়েজি আন্দোলনের উদ্যোগে আয়োজিত সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের এই মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ ফকির, পঞ্চায়েত প্রধান লক্ষ্মীনগর পূর্বপাড়া পঞ্চায়েত, আলহামদুলিল্লাহ আমরা সভাপতি সাহেবের জন্য দোয়া করছি। আমার খুব ভালো লেগেছে, আমাকে অনেক আদর করে খাওয়ালেন, আপ্যায়ন করলেন, আমি মুগ্ধ হয়েছি সভাপতি সাহেবের আচরণে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি সভাপতি সাহেবকে যেন আল্লাহ নেক হায়াত দেন, সবাই বলুন আমিন। আতালাল্লাহু উমরাহু, সবাই বলুন আমিন। আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শওকত আলী, রাষ্ট্রীয় স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান বক্তাবলী ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব, জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব, হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক সহ মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন হাফেজ আব্দুল মান্নান মুন্সি, মুফতি মোহাম্মদ আরিফুর রহমান। আমরা তাদের সকলের জন্য দোয়া করছি, বারাকাল্লাহু ফি হায়াতিহিম, সবাই বলুন আমিন। আজকের আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে যারা গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন, আমি মুগ্ধ হয়েছি যার আচরণে, আজ আর আলোচনায় যিনি প্রাণবন্ত আলোচনা করেছেন, আসলে সংক্ষিপ্ত সময়ে এজন্য সময় বেশি নিতে পারেন নাই, কিন্তু যতটুকু করেছেন আলহামদুলিল্লাহ অনেক চমৎকার বয়ান যিনি পেশ করেছেন, আমার প্রিয় ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা আলহাজ মুফতি মোহাম্মদ মুখতার হুসাইন, আল্লাহ এই ভাইটিকে কোরআনের ময়দানে কবুল করুক, সবাই বলুন আমিন। এছাড়াও আমার আগে আরো যারা বয়ান পেশ করেছেন মাহফিলে, আজকে স্টেজে আছেন অসংখ্য অনেক গুণীজন সুদীজন এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম,
মেহমানবৃন্দ বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মসজিদ, খুতবায়ে মসজিদ এবং আমার সামনে উপবিষ্ট অসংখ্য কোরআন প্রেমিক তাওহীদি জনতা, আমি লক্ষ্য করছি অনেক আমার পিতৃতুল্য দাদাতুল্য মুরব্বিয়ানে কেরাম এসেছেন তরুণ সমাজ, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, নবজাগরণের অগ্রদূত, যুগ যুগ অন্যায় অবিচারের বিরুদ্ধে, জালিমির জুলুমের বিরুদ্ধে যারা প্রতিবাদী কণ্ঠস্বর, প্রতিবাদ করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইতিহাসে যারা স্মরণীয় বরণীয় হয়ে আছেন, সেই কিশোর তরুণ যুবক সম্প্রদায়, বাড়িতে অবস্থানরত মহিলা, প্যান্ডেলে অবস্থানরত অবলা সরলা মা এবং বোনেরা, সকলকে উদ্দেশ্য করে আমি আমার আন্তরিক এবং ভক্তিপূর্ণ সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সকলেই ভালো আছেন? সবাই হাসি মুখ নিয়ে মন খুলে জবাব দেন, সকলেই ভালো আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে কোরআনের ময়দানে কবুল করলেন কে? এই কনকনে শীতের রাতে আরামের বিছানাকে ফেলে দিয়ে কোরআনের প্রোগ্রামে পাঠিয়ে দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করলেন আজকে কোরআনের প্রোগ্রাম, কোরআনের ময়দানে, কোরআনের কনফারেন্স, সবচেয়ে চমৎকার পরিবেশ এরকম একটা শান্তিময় জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করলেন, আমরা আসতে পারলাম কোরআনের ময়দানে, আসতে পারলাম কোরআনের পতাকা তলে, আমরা আসতে পেরেছি উলামায়ে কেরামের পরিবেশে চমৎকারে আয়োজনে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, বসার সুযোগ করে দিয়েছেন, কথা বলার এবং কথা শোনার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকুর আদায় করে পড়ে নেছি, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ উঠুক, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কা? আল্লাহ খুশি না বেজা? সব সময় খুশি করব কাকে? সবাই বলেন সব সময় খুশি করব কাকে? মাহফিলে এসে প্রশংসা করব কা? মন্দিরে যেয়ে প্রশংসা করব কা? মন্দিরের সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে? কথা বলেন, সেখানে মুসলমান আছে না নাই? আছে না নাই? মসজিদে যেয়ে প্রশংসা করব কা? আল্লাহ। মাহফিলে যেয়েও? আল্লাহ। গানের অনুষ্ঠানে যেয়েও? গানে যাওয়া যাবে? গানের সাথে মুসলমানের কোন সম্পর্ক আছে? কিন্তু সেই গানের অনুষ্ঠানে মুসলমানের বাচ্চারা কম না বেশি? সবাই বলেন কম না বেশি? আজকে যদি খ্যাতিমান একজন শিল্পীকে আনা হতো, লোক কি এরকম হতো না আরো বেশি হতো? সবাই বলেন আরো বেশি হতো না কম হতো? এজন্য তো জাতির কপালে আগুন, অশান্তির দাবানল চলছে, দাবানল নিবে না, ঠিক কিনা? আমরা নিজেরাই নিজেদের কপালে আগুন লাগিয়ে দিয়েছি, ঠিক কিনা? এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি, সবাই বলেন কোরআন আছে যেখানে আমরা আছি, হাত তুলে দেখান তো দেখি কারা কারা কোরআনের সাথে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআনের মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, শিরিক বিদআত যেখানে, ভণ্ড পীর ভণ্ড খাজা যেখানে, আমরা নাই সেখানে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলুন আমিন। রাগ করলেন? কষ্ট হচ্ছে প্রিয়জন? প্রিয়জন কষ্ট হয়? প্রিয়জন থাকবো না বেশিক্ষণ, থাকবো আজ, থাকবো যতক্ষণ আপনারা থাকবেন তো ততক্ষণ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। সবাই বলুন আমিন। কষ্ট হয় আপনাদের? জানি শীতের এই রাতে আপনাদের কষ্ট হচ্ছে, এটা আমি বুঝি। আপনারা হয়তো বলছেন না যে কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট যে হয় এটা তো সত্য, এটা তো সত্য। কষ্টের পরেই আল্লাহু আকবার কোন? কষ্টের পরে, দুঃখের পরে সুখ। কষ্ট সহ্য করতে পারলেই সুখের সন্ধান মিলবে, ঠিক না?
কিনা এজন্য কষ্ট করতে হবে জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে কষ্ট করতে হবে এই যে কনকনে শীতের রাতে আপনারা চাটায়ের মধ্যে বসে আছেন কষ্ট কিন্তু কম হচ্ছে না কষ্ট হচ্ছে বাট জেনে রাখবেন কষ্ট করতে হলে পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট কষ্ট ধৈর্য ধারণ করে এই প্রোগ্রাম শোনা মাহফিল শোনা কোরআনের কথা শোনা অবশ্যই ধৈর্যের ব্যাপার কষ্টের ব্যাপার কিন্তু এই কষ্টের রেজাল্ট হচ্ছে অনেক চমৎকার সুবহানাল্লাহ বলেন আমরা জান্নাতে যেতে চাই না জান্নাতে যেতে চাই আর জানেন জান্নাত কিসের পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে বিশ্বনবী বলেন হুজিবাতিল জান্নাতু বিল মাকারি وَحُجِبَتِ النَّارُ بِالشَّهَوَاتِ الله أكبر بِشَّانُ بِبُنْلِنْ حُجِبَتِ الْجَنَّةُ بِالْمَكَارِ جَنَّةُ كِبْ কষ্টের পর্দা দিয়ে আড়াল করে রাখা হয়েছে আল্লাহু আকবার জান্নাতকে আড়াল করে রাখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়ে আড়াল করে দিয়েছেন একটা পর্দা দিয়ে ওই পর্দার নাম হলো কষ্ট দুঃখ বালা মুসিবত পরীক্ষা আর পরীক্ষা ঠিকেরা কেউ যদি জান্নাতে যেতে চায় ওই কষ্টের পর্দার আড়ালের জান্নাতে যেতে হলে পৃথিবীতে কষ্ট করতে হবে ঠিক কিনা ইমানের পরীক্ষা দিতে হবে ঠিক কিনা ইমানের পরীক্ষা দেওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কষ্ট করতে হবে ইমানের কষ্ট আমলের কষ্ট করি তারপরে ওই জান্নাত লাভ